তিনটা, তোমার রবকে, তোমার দিনকে এবং ওই ব্যক্তিকে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে। কিন্তু প্রশ্ন শেষ না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরো পাঁচটি প্রশ্ন করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس আদম সন্তান কিয়ামতের ময়দান হতে তার পা নাড়তে পারবেন না, মুভ করতে পারবেন না, আনটিল আনলেস তিনি পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি এই কিয়ামতের ময়দান থেকে আমরা পা নাড়াতে পারব না। এই পাঁচটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম 10 বছর, 20 বছর, 50, 100 বছর, তুমি সেটা কিভাবে ব্যয় করেছো, কিভাবে সময়গুলো কাটিয়েছো পৃথিবীতে, তার জবাব দিয়ে এখান থেকে যেতে হবে। আল্লাহ বলবে সারা জীবনের একটা হিসাব দিতে হবে না। সেকেন্ড প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন, তোমার ইয়ুথ, তুমি যে সময় টপকে যুবক ছিলে তখন কি করেছিলে, সেটা জবাব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে তারপরে কিয়ামতের ময়দান থেকে লড়তে। এরপরে বলতেছেন সম্পদ সম্পর্কে দুইটা, কিভাবে সেটা অর্জন করেছো, মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে তোমার সম্পদ অর্জন করেছো, এন আফিমা আনফাকাহু, এবং তোমার সম্পদগুলা অর্জিত সম্পদগুলা কিভাবে ব্যয় করেছো, এটা। এবং সর্বশেষ হচ্ছে, মাযা আমিলা ফিমা আলিমা, তোমার যে আকল জ্ঞান বুদ্ধি আমি দিয়েছিলাম সেই অনুযায়ী তুমি কি কাজ করেছো, কি আমল করেছো। আমরা নিজেকে আমরা প্রশ্ন করার সময় এসেছি যে আমি কি এই পাঁচটি প্রশ্নের উত্তর কি আমাদের দিন দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি আমার আছে। এই রমজান শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক আমাদের সৃষ্টি হয়েছে, এই সম্পর্কটা যদি আমরা ধরে রাখতে পারি, এই সম্পর্কটা যদি রমাদানের পরেও আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দিবেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আমরা যদি কিয়ামতের বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, কালকে আমাদের দিন আমরা উত্তর করার মতো কোনো কিছু আমাদের হাতে থাকবে। হায়াত এবং মৌত কখন কাহার আসবে আমরা বলতে পারি। এই যে রমজান শরীফ আসছে, আপনার দ্বিতীয় আর একটা সম্পর্ক দেখছেন নিকিয়ের সাথে হয়েছে, দ্বিতীয় আর একটা সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। আপনি তেরাবির নামাজে যান, কোরআন শরীফ শুনবেন, 8 টাকা পড়েন আর 20 টাকা পড়েন, যেখানেই যান আপনি কোরআন শরীফ শোনার জন্য আপনি উদ্গ্রীব থাকেন। কোনো কোনো মসজিদে এমন হয় যে হাফিজ সাহেব পড়া এত সুন্দর মনে হয় যেন উনি কিবা কেন রুকুতে যাচ্ছেন, হয় না? আলহামদুলিল্লাহ অনেক মসজিদের তেলাওয়াত এত সুন্দর। এই কোরআন শরীফটা যদি আমরা শুরু করি যে অর্থ সহ যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা পথ পেয়ে যাব। আমার হাবিব ভাই একটু আগে একটা আয়াত তিলাওয়াত করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি ঈমান বৃদ্ধি, ঈমান শক্তিশালী করা এক পথ হচ্ছে
কুরআন শরীফের সাথে সম্পর্ক, কুরআন শরীফের সাথে মোটেও সম্পর্ক নাই, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে থাকবে? আমরা শুধু এনজয় করব, ইমাম সাহেব পড়বেন, আর আমরা কখনো পড়ব না, সেটা তো সঠিক আইডিয়া। আমাদেরকে সেই পথ থেকে বেরিয়ে আসতে হবে। সময় ইফতারের সময় হয়ে যাচ্ছে, দোয়া হবে। আর কিভাবে ইফতার হবে হাবিব ভাই আপনি আর আপনারা সব এখানে এসে আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আপনাদের প্রতি আমাদের এই ইফতার মহফিলের উদ্দেশ্য শুধু ইফতার খাওয়ানি না, এটা তো খাওয়াইলে সব আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আমরা ব্যবস্থা করেছি। কিন্তু আপনাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান যেটা, এই ব্যস্ততম শহরে, এই ব্যস্ততম জীবনে আমাদের আপনাদের প্রতি আমাদের অনুরোধ, ইসলামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, কুরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য আজকের ইফতার মহফিলটাকে আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমরা যে যেভাবে পারি কুরআনের সাথে আমার প্রত্যক্ষ সম্পর্ক, ইলা না যে হাবিব সাহেবের ইমাম সাহেবের দেখা দিলেইছি উনি পড়বেন খতম, এইভাবে না, ডাইরেক্ট আমার কুরআনের সাথে সম্পর্ক, যে আমি কুরআন তিলাওয়াত করতেছি, আমি কুরআনের একটা সূরা আলহামদুলিল্লাহ সূরাটা আমি এখন আন্ডারস্ট্যান্ড করতেছি, এইভাবে প্রত্যক্ষ সম্পর্ক কুরআনের সাথে গড়ে তোলা। ইনশাআল্লাহ এই সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লা বালাগ। ওকে, জাযাকাল্লাহ মাওলানা হাফিজ মাওলানা সুহেল আহমদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাত টাচিং বক্তব্য রেখে গেছেন আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য থেকে আমরা ইনশাআল্লাহ হবো। আজকে আসলে আমরা প্রোগ্রামের উদ্দেশ্য, আমাদের মাওলানা সুহেল আহমদ ভাই বলছেন যে আসলে আমরা অনেকে কাছে প্রশ্ন আছে যে আমরা আসলে খারা বা খে আমরা খে উপযোগ করি। আসলে আমরা একটা ইসলামিক অর্গানাইজেশন, এটা হচ্ছে আস্থা পুরো ব্রিটেনে ওই দাওয়া কাজ করে, ওই অর্গানাইজেশন ওই অর্গানাইজেশনের একটা ব্রাঞ্চ হিসাবে আমরা কাজ করি। অনলি দাওয়া এই দেশের মধ্যে মুসলিম যারা এদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, এই এবং আমরা আমাদের আমাদের ভাই রফিক ভাই, আমাদের রফিক ভাই স্পেশালি আমাদের দোয়া চাচ্ছেন, তার জন্য আমরা হাসপাতালে যাবো দোয়া করি। রমজান সম্পর্কে বয়ান করছেন আল্লাহ, এই বয়ানের উপরে আমল করার এবং বুঝার এবং শোনার আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করমা গুন। ইয়া আল্লাহ, এই হাজিরা মজলিসের মধ্যে তোমার মায়ের বান্দারা, ইয়া আল্লাহ তুমি মনিবের দয়ার হাত তুলেছেন, জানি না হে কোন বেদনা নিয়া, ইয়া আল্লাহ যে যে নিয়তে যে যে উদ্দেশ্যে তোমার মায়ের বান্দারা হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের হাতরে আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আর রাব্বুল আলামিন আজকের এই ইফতারের আয়োজন যে সমস্ত মা তোমার মায়ের বান্দারা করছেন, ইয়া আল্লাহ এত শ্রম দিছেন কষ্ট হইয়া, ইয়া আল্লাহ এত সুন্দর পরিবেশে, ইয়া আল্লাহ দিন ইসলামের পরিবেশ সাজাইছেন,
আল্লাহ প্রত্যেকের এই পরিবেশে এবং এই আয়োজনে আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমাদের হাজিরাতে মজলিসের মধ্যে অনেকের মা নাই বাবা নাই, যে সমস্ত ভাইয়ের মা নাই বাবা নাই, ইয়া আল্লাহ দুনিয়া সাইরা তারা অন্ধকার কবর দেশে চলে গেছেন। আল্লাহ প্রত্যেকের মা বাবার আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যারার মা বাবা দুনিয়াতে আসুন, আল্লাহ তার হায়াতে তৈবা দান ফরমাবুল। ইয়া আল্লাহ আমাদের এই ইফতার মাহফিলে কবুল ফরমাও, আল্লাহ আমাদের এই গুজারে কবুল ফরমাও, ইয়া আল্লাহ এই জামাতরে আল্লাহ তুমি কবুল ফরমাও। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের এই সামনে দেহ কা ইফতার আছে ইয়া মাহবুদ, ইয়া আল্লাহ তোমার হুকুম না হওয়া পর্যন্ত আল্লাহ আমরা ইফতার করতেছি না মাহবুদ, আল্লাহ তোমার ভয় এবং তোমার ডরাইয়া মাহবুদ, ইয়া আল্লাহ বিশ্বাসী মাহবুদ, ইয়া আল্লাহ তোমার হাবিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান মাস সাতটা হাম বেশি বেশি করবার লাগে আল্লাহ আমরা রেখেছি মাহবুদ, ইয়া আল্লাহ এর মাঝে সবচেয়ে যে হামটা আছে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে ফানা সবার কথা হইছেন, ইয়া আল্লাহ আমরা প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে আমরা ফানা চাইতেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আর জান্নাতের জান্নাতুল ফিরদাউসের আশা আমরা করতেছি মাহবুব, আল্লাহ আমরা প্রত্যেকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও মাহবুব, ইয়া আল্লাহ বাকি রমজান গুলো তোমার মর্জি মোতাবিক রাখার তৌফিক দান করো মাহবুব, ইয়া আল্লাহ এই জমাতের মধ্যে যে সমস্ত ভাইয়ান আল্লাহ অংশগ্রহণ করছেন, আল্লাহ প্রত্যেকের আওয়া এবং বসারে এই দুয়ারে আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, বিবাদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين. السلام عليكم. Special announcement, inshallah when the Muaddin will call, that's when Maghrib Adhan will start, we'll break down your fasting prayer with water and bed. And then we go for prayer, come back and then we will eat together inshallah. May Allah accept all of us.